দর্শক বিরতির পর আবারো স্বাগত আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র এবং আমাদের আজকের বিষয় চলমান শুদ্ধি অভিযান ও রাজনৈতিক ভাবনা এই বিষয়ে কথা বলছিলাম আমরা আলোচনা চলছিল একজন দর্শক ছিলেন বিরতির আগে তিনি যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নের জবাব এবার ডক্টর জাফরুলের কাছে শুনব পয়লা কথা হলো যে আমি বিএনপির কেউ না আমি বিএনপি করি না বিএনপিরই না আমি বিএনপির সুবর্ণদুই বলতে পারেন আপনারা আমাকে আমি সকল রাজনৈতিক দলের আমি আওয়ামী লীগেরও সুবর্ণদুই আমি তো রাজনীতি চাই আমি এখানে আমলাতন্ত্র সুতরাং যে ঘটনাটা ঘটেছিল সেই এইটা তো আমাদের সভিকেরা অনেক ভালো করেই বলতে পারবে এটা অনভিপ্রেত এটা যেমন জিয়া রহমানের আমলে তাকে ছাড়া পেল ঠিক একইভাবে সম্প্রতি যদি দেখি আমাদের সবচেয়ে নাম করা শীর্ষ এই জোসেফকে তো আমাদের প্রেসিডেন্ট চাই মুক্তি দিলেন এই জাতীয় ঘটনা আছে তো দলবদল সেটাতে যে তা দলবদল করি যে ডাকাত হয়ে যেতে হবে না দলবদল করলেই বা অসুবিধা কী হাবিবের কথা বলেছেন এরা দলবদল করে ছাত্রলীগ করতো বিএনপিতে এসে আসলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাত কতটুক এটাও দেখতে হবে এটাতে এই তফাতটা আর কমিউনিস্ট পার্টির মতো তফাত নেই সেই জন্য দু দলের মধ্যে আসা যাওয়া হবেই আত্মীয় স্বজনের বিয়ে শাদি হচ্ছে সেই হিসাব নিয়েও একটা সুন্দর কাহিনী হতে পারে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কতটা বৈবাহিক সম্পর্ক আছে কিন্তু যে প্রশ্নটি আসলে করা হচ্ছিল যে ওইটা হলো কি সকল দলই আছে কিন্তু আজকে যেই যেই দুর্নীতি সুদ্বিচারের কথা বলছে যেহেতু সরকারে যারা আছে তাদের টান যারা দেশের আমি আপনি এফেক্টেড অন্যদের সেটা মোটেই কাম্য না তাদের ওখানে তাদের শুদ্ধি আচারটা হবে গণতন্ত্রায়ন আমার মতে তাদের শুদ্ধি আচারটা সেখানে পার্টির মধ্যে গণতন্ত্রায়ন যে আমার ছেলে বলে সে পার্টি চিফ হয়ে যাবে কাউকে আলাপ না করে এক সকালবেলা দেখা গেল ঘোষণা হয়ে গেল এই জাতীয় ঘটনাগুলির অবসান অবশ্যই দরকার ঐক্যফ্রন্টের মধ্যে কি এই গণতন্ত্রের চর্চাটা আছে কিনা ঐক্যফ্রন্টের মধ্যে এটা তো একটা অ্যালায়েন্স হয় ঐক্যফ্রন্টের মধ্যে আমি যা দেখি আমি তো দেখার সেটা থেকে আমি তো মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসার মতো মাঝখান দিয়ে ঢুকালো তো আমি একটা নিরপেক্ষভাবে দেখি তাদের মতো অত চিন্তা চেতনায় আছে আমি যেটা দেখছি আমি অধ্যক্ষ বলি এখনও সবচেয়ে পরিবর্তন হচ্ছে তা না কিন্তু চিন্তা চেতনায় তারা উপলব্ধি করতে পারছে যে গণতন্ত্র ছাড়া ওই তো তাদের মনে হচ্ছে কি করব কোনো হ্যাঁ নামতে পারি না বোধ ওকে দিলে আজকে মন্টু নাই আরও আরও আমরা দুর্বল হয়ে গেলাম কিনা এই হয়ে গেলাম কিনা এই জাতীয় জন্য বলছি যে আমার মনে হয় কি আসলে প্রধানমন্ত্রীকে একটু ছাড় দিয়ে এখন উনিশে এগারো বছর ইয়ে করেছেন ওনাকে এই জিনিসটাকে একটু স্মিথ করে যে কথাটা আমি বলি আমরা ঐক্যফ্রন্ট একটা ছোটো আমাদের কত বড়ই দল আমরা আমরা তো ঈদ থেকেও বোধহয় সম্ভবত সিপিবির চেয়েও কম লোক জনশক্তি আমরা ওখান থেকে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার যাব একটা প্রোটেস্ট মিছিল দিয়ে আপনি নামতে দেবেন না এটা এটা কী জাতীয় ব্যাপার করে তাদের মিটিং করতে দেবেন মিটিং করতে চাইলে মিটিং করতে দেবেন না তাহলে কি যত বেশি আলাপ আলোচনা তবে এই যে শুদ্ধি অভিযান বা অমুক এখানে কিন্তু আমি দেখি যে সরকারের ব্যর্থতাটা ঢাকার জন্যই এইসব নতুন রকম ডাইভার্সন টেকনিক্স এটাকে আমি মনে করি যে এটা কত দূর যাবে আমরা তো আমি আশা করি আমি ভুল প্রমাণিত হব আমি চাই মনে প্রাণে কামনা করি ভুল প্রমাণিত হব তো সেটা করতে হলে প্রধানমন্ত্রীকে কয়েকটা প্রমাণ দিতে হবে সেই আশায় থাকি আচ্ছা একটু শফি আহমেদের কাছে আবার যেতে চাই যে প্রসঙ্গটি উনি তুললেন যে এবং এই ধরনের আশঙ্কার কথা আসলে অনেকেই বলছেন যে এইটা আসলে এক ধরনের টেকনিক কিনা ডাইভার্স করার এবং আরেকটি যে বিষয় যেটি বিরতির সময় আমরা কথা বলছিলাম যে এগারো বছর ধরে ক্ষমতায় থাকার কারণে যে দলের মধ্যে এবং এই যে সরকারের মধ্যে যেটি মুজাহিদুল ইসলাম সেলিমও বলছিলেন সরকার ক্ষমতায় এর আশেপাশে যে এই যে আমলা যারা আছেন প্রশাসনিক বিভিন্ন পদে যারা আছেন প্রত্যেকের মধ্যেই আসলে দুর্নীতিটা ব্যাপক বিস্তৃত এবং এই জায়গা থেকে আসলে দল থেকে যে শুদ্ধি অভিযানটি শুরু হয়েছে সেটা কতদূর অগ্রসর হতে পারবে এবং যেই বিষয়টি আসলে যেটি আমাদের ডক্টর জাফরুল্লাহ বলছিলেন যে মনস্তাত্ত্বিক যে শুদ্ধিকরণ গণতন্ত্রের যে চর্চা দলের মধ্যে সেই সিদ্ধান্ত যে আমরা এখন যে বিষয়টি বলছি যে প্রতিটা ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর আসলে এগিয়ে আসার প্রয়োজন হচ্ছে প্রতিটা যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন তিনি বললেই অভিযান শুরু হচ্ছে তিনি বললেই আসলে আন্দোলন থামছে যে কোনো বিষয়ে তার বক্তব্যটুকুই গুরুত্ব পাচ্ছে যেটি বলা হচ্ছিল যে ছাত্রলীগের নেতা যেভাবে নির্বাচন করা হলো সেভাবে ছাত্রলীগের নেতা আসলে নির্বাচিত হওয়ার কথা ছিল না এই সব প্রসঙ্গে আসলে আপনার মতামত জানতে চাচ্ছি মানে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন একটা আনসার দেওয়াটাও ডিফিকাল্ট তো বিষয়টা হচ্ছে যে এটার প্রথম কথাটা হচ্ছে যে আমরা কোনো কিছুকে ডাইভার্ট করার জন্যে
আইওয়াস করার জন্য মানে শুদ্ধি অভিযানটা শুরু হয়েছে কিনা এটার সঙ্গে আমি একমত না। আমি মনে করি যে একটা পর্যায়ে সামহ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা ইনফর্মড যে এই ধরনের ঘটনা ঘটতেছে, উনি হাত দিছেন। হাত দেওয়ার পরে যে এত ব্যাপকতা এত গভীরতা, এই যে চুনুপুরি থেকে রাঘববোয়াল, রাঘববোয়াল থেকে হাঙর সিনেমা যেটা বললেন, যে এতটা হয়তো মানে যেটা জাফর সাহেব বললেন, যে জাফর ভাই বললেন যে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেট পাওয়ার মেকানিজমে সবসময় একটা যুক্তি দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে সঠিক তথ্য আদান প্রদানে বাধা হয়। তাই আমি বলছি যে আমরা ইলেকশন নিয়ে কথা বলছেন, ইলেকশন নিয়ে আমি নিজেই বলি যে ইলেকশনটা অতি উৎসাহী, প্রশাসনের কর্মকর্তারা তারা অনিয়ম করছেন এবং এই যে তারা অনিয়মটা করছেন এখন এইটার খেসারত আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিয়েছি, এটা কিন্তু সত্য। কিন্তু এদের এই অতি উৎসাহী মনোভাবটা কোত্থেকে আসছে? এই অতি উৎসাহী মনোভাবটার কারণেই কিন্তু এই ক্ষতিটা হয়েছে। তা এখন সেটা যে যেটাই বলি যে ডেমোক্রেসিতে একটা স্পেস দিতে হবে, আর আমাদের দেশে যেখানে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি সেইখানে ডেমোক্রেসিকে স্পেস না দিলে এখানে মৌলবাদের উত্থান হতে পারে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একদিকে দুর্নীতি, আমরা দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছি, দুর্নীতির জায়গাটা এখনও যায়নি, এখনও জুয়ার মধ্যেই আছে শুদ্ধি অভিযান। তো সেখানে গেলে তারপরে দুর্নীতি বিরোধী অভিযান, দল শৃঙ্খলার মধ্যে আনা, দলের মধ্যে খুঁজে খুঁজে বের করা, হ্যাঁ, তো তারপর অন্যান্য দলে একই রকম, আমি বলছি না যে কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বাম দলে এগুলি করতে হবে, কিন্তু উনি বিএনপি করেন না, কিন্তু বিএনপিও যে দীর্ঘদিন দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের সময়ও কিন্তু একই ধরনের ঘটনাই মানে তাদের মধ্যে। এই বার্তাটা আসলে যেটা প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরও বলছিলেন, মাননীয় সেতুমন্ত্রী, যে এটি আসলে তৃণমূল নেতাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এক ধরনের চিঠি গেছে, তো আসলে বার্তাটা তাদের কাছে কি পৌঁছাচ্ছে কিনা? চিঠি দিয়ে হবে না, আমি বলছি যে এটা ওনারা কল্পনা করতে পারেন না। এই যে উপজেলা লেভেল, জেলা লেভেল, আজকে তৃণমূলের কর্মীরা, সাধারণ মানুষ আমাদের নেত্রীর প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, বঙ্গবন্ধুর কন্যার প্রতি, তারা চাতক পাখির মতো চেয়ে আছে, যা পা অর্ডার দেন, আপা অর্ডার দেন, জেলায় জেলায় আছে, উপজেলায় আছে, এরা আওয়ামী লীগের জন্য এদের কী ত্যাগতিতিক্ষা, এরা 75-এর পরে এদের ভূমিকা কী ছিল, এদের 81 থেকে 90 পর্যন্ত এদের ভূমিকা কী ছিল, এদের 1-11-এর পরে ভূমিকা কী ছিল, অধিকাংশই খুঁজলে দেখা যাবে এরা বিতর্কিত, এরা আমি বলবো না, এরা বিভিন্ন দিক থেকে আসছে, এরা অন্য দল করেও আসে নাই, এরা যে কোনোভাবে ম্যানেজ করে এসে এই দলের চেয়ারে বসে গেছে প্রশাসন। কিন্তু তাদেরকে যারা লালন করছে, যারা আশ্রয় দিচ্ছে, তারা কিন্তু এই আওয়ামী লীগ। আমার কথাটা শুনে রাখুন, এখানে প্রশাসনের লোকজন যেন উপজেলা লেভেলের টিএনও সাহেব, ওসি সাহেব, জেলা লেভেলের এসপি সাহেব, ডিসি সাহেব, তারাও যেহেতু চেয়ারে বসে আওয়ামী লীগের সভাপতি, তাকে তো এন্টারটেইন করেন, তা এন্টারটেইন করলে সে যেভাবেই আসে থাকুক, তার উত্থান যেভাবেই হয়ে থাকুক, তো উনি তো এলাকার সর্বেসর্বা, তো উনি মনে করতেন যে এই জেলাটা তো আমার। তাই আমি বলছি এইটা হচ্ছে একদম ডেমোক্রেসির এন্টি চিন্তাভাবনা, যে একটা জেলার আওয়ামী লীগের সভাপতি বা অন্য দলের সভাপতি মনে করবে এই জেলা তো আমার, এটা হয় না। জেলাটা জনগণের, আমি একটা দলের প্রতিনিধি, কথা বলতে তা আমি বলতেছি যে উপজেলা লেভেলেও, এমনকি ইউনিয়ন লেভেলেও যে অবস্থা এখন আছে, শুধু আমার দলের না, অন্যান্য দলেরও, জাফরুল ভাই তো বিএনপি করেন না, আমি ওনারা এই জন্য এ করতেছি না, বিএনপিরও যে অবস্থা তারা রেখে গেছিলো, তাদের অনেকেই জেলে আছে, কিন্তু তারপরেও এখনও যে অবস্থা আছে আপনার, এটা খুব ভালো না। আর বাম দলগুলির কথা আমি বলবো, এটা আমার ফিলিংস, আমি একসময় বাম রাজনীতি করেছি, তো আমার ফিলিংস এটা যে তাদের সাথে জনগণের যে ব্রিজটা, তারা যে কথাটা বলছেন সত্য কথাটা বলছেন, কিন্তু জনগণকে আন্দোলিত করার জন্যে, জনগণকে সম্পৃক্ত করার জন্যে, যে বিএনপি সবাই বুঝতেছে একটা মানে আইসোলেটেড হওয়ার মতো দল, তাদের অপকর্ম ছিল, কিন্তু বিএনপি এখনও তাদের যে লোক সমাগম হয়, আমাদের বাম ফ্রন্ট বা আমাদের প্রগতিশীল চিন্তাভাবনা যারা করেন তাদের এখানে হয় না, ঠিক আছে। আমি অতীতে যে দল করতাম সেটাও 14 টুকরা হয়েছে, সেটার মধ্যে থেকে আপনার লোক হয় না। তাই আমি বলছি যে পরিবর্তনটা জনগণের আন্দোলনের মাধ্যমে হবে, সেটা সংগঠিত করবে রাজনৈতিক সংগঠন। এখন আওয়ামী লীগ কিন্তু আমি প্রথমেই বলছি একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আগেও ছিল, আর ক্ষমতার কারণে
ক্ষমতার মধু খাওয়ার জন্য মৌমাছিরা তো ঘুরঘুর করছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আমার একটা বিশ্বাস আছে माननीय প্রধানমন্ত্রী উপরে অন্য কারো উপরে না জি আমরা একটু মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্য শুনবা একদম শেষ পর্যায়ে আসলে এখন যে পরিস্থিতি যেটি দেখা যাচ্ছে আপনার রাজনৈতিক ভাবনা কি বলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আসলে না আমি আমি মনে করি আমার নিজের স্মৃতি এখানে জাফরুল্লাহ ভাই সাক্ষী থাকবেন পাক হানাদার বাহিনী আমাদের দেশটাকে দখল করে নিয়েছিল একটু একটু করে আমরা মুক্ত এলাকা করেছিলাম তখন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি সন্ধ্যার পরে অপারেশন শেষ হলে একসঙ্গে বসে আমরা চিন্তা করতাম আমাদের এই মুক্ত এলাকায় কোনো জুয়া নাই কোনো দুর্নীতি নাই কোনো নারী নির্যাতন নাই কোনো অপরাধ নাই এবং একটা সাজানো বাগানের মতো আমরা মুক্ত এলাকাগুলো করেছিলাম এবং দেশ স্বাধীন হবে পুরো দেশটাকে আমরা বাগান বানাবো সেটা নষ্ট হয়ে গেল কেন নষ্ট হলো আমি মনে করি প্রধানত সিস্টেমিক কারণে আমরা যাত্রা শুরু করেছিলাম সমাজতন্ত্র অভিমুখে এখন আমাদের এই পথ ঘুরিয়ে দিয়ে বলা হলো মুক্ত বাজার অর্থনীতি এবং যেটাকে পুঁজিবাদের নয়া উদারবাদী ধারা বলে ট্রিকল ডাউন ইকোনমি কিছু লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত না হলে উন্নয়ন হবে না সুতরাং চুরি চামারি করে যেভাবে পারো টাকা বানাও এক্স্যাক্টলি এইটা হলো ফিলসফি গাইডিং ফিলসফি এবং এইটা 75-এর আগেও একটু একটু হয়েছে কিন্তু প্রধানত 75-এর পরে এইটা বিশালভাবে এক নাগারে আজও পর্যন্ত অব্যাহত আছে এবং এইটাকে বলা হচ্ছে উন্নয়নের প্রসব বেদনা উন্নয়নের প্রসব বেদনা খালি গরিব লোকের উপরে আরোপিত হবে কেন ওই 1% এর উপরে হবে না কেন খালি 99% এর উপরে হবে সমাজ চলে লোভের তাড়নায় কিংবা ভয়ের চাবুকে এই যে কথাটা বললো হলো একটা সিগন্যাল দিতে হবে সিগন্যালে কাজ হবে না কারেক্টলি বলেছে আপনাকে সিস্টেমকে ধরতে হবে এইটা হলো একটা মৌলিক প্রশ্ন অতখানি যাওয়ার মতো অবস্থা তৈরি করতে হলে একটা গণ বিপ্লব ছাড়া আপনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফেরত আনতে পারবেন না দুই নম্বর হলো এখনকার সিচুয়েশন যদি আলোচনা করেন জটিলতাটা প্রধানত হয়ে গেছে এই শুদ্ধি অভিযান বা দুর্নীতি বা এই ধরনের অপরাধ এইটাকেও দলীয়করণ করে ফেলা হয়েছে এটা ভালো করে চিন্তা করবেন বিএনপির সময় হা ভবন হয়েছে না নিশ্চয়ই এখন এটা হচ্ছে এইটা মাল্টিপ্লাই করছে কেন করছে ওয়াই ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার এই যে বলে জাফরুল্লাহ ভাই বললেন যে এটা তো মৌলিক কোনো পার্থক্য নাই তাদের ভেতরে ঘটনা তো হচ্ছে এই জায়গাটায় আপা আমাদেরকে প্রোটেকশন দিলেন না গেলাম গিয়ে ম্যাডামের কাছে ম্যাডাম আমাদেরকে প্রোটেকশন দিলেন না গেলাম গিয়ে আপার কাছে তাদের হাতে তো জিম্মি হয়ে যাচ্ছি আমরা এবং আমাদের এই ব্যবস্থাগত জায়গায় আপনি একটা মৌলিক মানে হাত দিয়ে সেইখানে পরিবর্তন না আনতে পারলে আপনি 100টা দুর্নীতিবাদ ধরবেন 550টা নতুন করে পুনরুৎপাদিত হবে এবং সমস্যার গোড়াটা হলো এই জায়গাটায় এবং সেইখান পর্যন্ত যেতে হলে পরে আমি মনে করি খালি টপ ডাউন অ্যাপ্রোচ দিয়ে হবে না এইটা আমার মৌলিক কথা আমি যে উদাহরণটা দিলাম মুক্তিযুদ্ধে সেই রকম সমাজ কেন করতে পেরেছিলাম অবস্থা কেন করতে পেরেছিলাম কারণ মানুষের জাগরণ ছিল মানুষকে জাগরণ করার জন্য আপনি উন্মুক্ত করে দেন অনেক অনেক ধন্যবাদ সময় একদমই শেষ অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে দর্শক এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্রে আমাদের যে আলোচনাটি আসলে ছিল যে চলমান শুদ্ধি অভিযান এবং রাজনৈতিক ভাবনা আজ আমাদের যে তিনজন বিশেষ অতিথি রয়েছেন তাদের যে বক্তব্য তা হচ্ছে এই অভিযান সত্যি সত্যি যদি শেষ পর্যায়ে পৌঁছাতে পারে তাহলে নিঃসন্দেহে একটি ভালো অভিযান হবে এবং ভালো ফল বয়ে আনবে কিন্তু শুধুমাত্র এই একটি জায়গায় অভিযান চালিয়ে আসলে সত্যিকার অর্থে যেই বিষয়টি চাওয়া হচ্ছে সেই উদ্দেশ্যটি কি পুরোপুরি সফল হবে না বলে তারা মনে করছেন এই জন্য গণজাগরণ এবং গণ আন্দোলনের প্রয়োজন রয়েছে এবং এর মধ্য দিয়েই আসলে মুক্তিযুদ্ধের চেতনা অর্জন করা সম্ভব অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থাকবেন জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে দেখতে থাকুন নিউজ 24 ধন্যবাদ